ইংরেজি ভাষার
গবেষণা অনেক বেশি হয়েছে। এজন্য ইংরেজি ভাষায় কিছু কিছু ব্যাপার আছে, যেমন হায়ার স্ট্রাকচার, যেমন মানে প্রিসাপোজিশন, ফেজ ভ্যালু, হ্যাঁ ডেসিস। সো ফেজ ভ্যালু বা প্রিসাপোজিশন বলতে কি বোঝায়? আমরা যখন ভাষা বলি তখন মানুষের অঙ্গভঙ্গি এমনকি মানুষের মুখের দিকে তাকিয়ে তার এটা কি আসলে সে রাগান্বিত হয়ে বলছে নাকি এটাকে সে খুশি হয়ে বলছে, এই যে এক্সপ্রেশনটা এটা কেমন হবে, সে কি এটা প্রশ্ন করছে নাকি সে সেটা একটা এসআরটি বা বিবৃতিমূলক বাক্য করেছে, সে কি আমার জন্য প্রার্থনা করছে, তার এক্সপ্রেশনটা কি, এটা আমাকে প্রিসাপোজ করতে হবে। দ্যাটস হোয়াই যখন আমরা ভাষা বলবো সেই ভাষার মধ্যে এক্সপ্রেশন থাকতে হবে। যেমন আমি বলতেছি বাংলাতে, ভাই কেমন আছে, কোথায় যাচ্ছেন, আপনি কি খেয়েছেন, মানে প্রত্যেকটা ভাষার মধ্যে একটা প্রাঞ্জলতা আছে, একটা সুমধুর সুর আছে, যে যে সুরটাই বলে দেয় ও এটার মানে তো হচ্ছে এটা, রাইট। এমনকি অনেক সময় আমরা ইশারায় প্রকাশ করতে পারি যে আমি কিন্তু এটা বলতে চাচ্ছি। ঠিক একইভাবে আমি যখন ইংরেজি বলবো আমি আমার ভাবের আদান প্রদান করার চেষ্টা করবো আমার এক্সপ্রেশনের মাধ্যমে। ওকে, সো ইফ আই আস্ক এ কোয়েশ্চেন লাইক হাউ আর ইউ, ও মাই গড আই এম ফাইন, ফ্যান্টাস্টিক টু দ্যাট, I feel very proud and it's a good weather. So you express yourself very clearly and you express yourself very well. What is very spontaneous and everybody can catch, oh he says like this. But if you don't express yourself, then why do you speak something like that? I don't know. So the first and foremost thing, you have to express yourself. Yeah, my dear customers, my dear audiences, come here, come close to me. These are my products and these are good for different kinds of reasons. You know, these are very appetizing. If you eat this, you'll feel very good. Okay, it's very delicious. So your expression will be the half success of your sentence. That's why কথা বলে যান এবং কথা বলার মধ্যে দিয়ে আপনি নিজেকে উপস্থাপন করেন। আর সবার জন্য গ্রামারের একই ভিত্তি হতে হবে। আচ্ছা, ক্লাস ওয়ানে যে বাচ্চাটা শিখছে নাম্বার, জেন্ডার, পার্সন, স্পিচ, সো 2, 3, 4, 5 এ যে গ্রামারের বই পড়েছে, অনার্সে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমাদের একই বই ছিল, আমি ওইখানে গিয়ে টেন্সের কোনো চেঞ্জ দেখি না। সো আমি যেটা ক্লাস 5 এ পড়েছি, ক্লাস 10 এও এটা পড়েছি, অনার্সে সেটা পড়েছি, মাস্টার্সেও সেটা পড়েছি। একইভাবে আপনাদের ক্ষেত্রেও একটা প্রবলেম, ইভেন আপনারা যদি ইংরেজি ভাষার উপরে পিএইচডি করেন তখন দেখবেন যে গ্রামারের বেসিসটা, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের জন্য একই গ্রামার হয়। কোন বই পড়লে আপনার জন্য আরো ভালো কথা বলতে পারবেন বিষয়টা এরকম না। আপনি যে কোনো ধরনের গ্রামার বই বাজারে, সেটা ক্লাস 5 এর হতে পারে, ক্লাস 3 এর হতে পারে, হ্যাঁ যে কোনো একটা বই একটু মনোযোগ দিয়ে পড়েন। আসলে আমরা সত্যিকার অর্থে আমরা ছোটবেলা থেকে অনেক গ্রামার বই কিনেছি পড়েছি, বাট চেক করছে যে এই বইগুলো আমরা কয়টা বই ভালো করে পড়েছি, এটা এই প্রশ্নের উত্তর অনেক আছে না। এমনকি আমরা কয়েকটা চ্যাপ্টার করে বাদ দিয়ে ফেলে দিয়েছি, এখন আস্তে আস্তে বড় বড় পাস করতেছি আর বড় বড় গ্রামার বই পড়েছি এবং ভয়ের কারণে বইটাই পড়া হয়। অথচ আমরা এখন যদি কোনো মাস্টার্সে পড়া একটা ছেলে, তাহলে সে বুয়েটেই পড়ে, কারণ বুয়েটে পড়লে যে সে ইংলিশে 100% ভালো এরকম না। সো এখন তার হাতে যদি কেউ ক্লাস 5 এর একটা বই দেওয়া হবে তুমি ইংরেজি শেখো, সে তো লজ্জায় মরে যাবে, ঘুমায় মরে, আমি বুয়েটে পড়ে ক্লাস 5 করে বলবো? এই যে আমাদের যে ইগোটা, এই ইগোর কারণে কিন্তু আমাদের অর্থবোধন বেশি হয়। আমরা ক্লাস 5 এর বই পড়ি, অসুবিধা কি, ক্লাস 5 এর বইটা সহজ সহজ ভাষায় দেখা আছে, আর ইংরেজিতে কঠিন ভাষায় উপস্থাপন যারা করবে, অনলাইনে অনেক টিচার আছে যারা একটা ভাষাকে কঠিন ভাবে উপস্থাপন করছে, অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে ইংলিশ ভাষাকে ওভার এমফাসিস করে, এক্সাজারেশন করে আপনাদেরকে মানে বিভ্রান্ত করছে। আসলে ইংরেজি কিন্তু এত কঠিন কোনো ভাষাই, অনেক ইজি ভাষা এবং খুব সহজভাবে এটাকে শেখা যায়। সো আপনাদের যে বিষয়টা করতে হবে যে গ্রামারের ভিত্তিটা তৈরি করতে হবে এবং বেসিসটা অনার্স টু মাস্টার্স 1-10 for every person is the same structure. So, subject plus verb based on plus subject. This is the structure of present indefinite tense. This structure is same for the class 5 students, class 10 students,
the students from honors, from masters, or PhD holder. So everybody has to learn in the same direction, the same path, right? ভেঙে ভেঙে বার করতে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার যখন ছোটবেলায় একটা বাচ্চাকে বাংলা বলতে দেখেছি, তখন সে কিন্তু শুরুতেই তার বাবা মাকে ধরে ধরে ডাকতে পারবে, একটা সেন্টেন্স পুরোপুরি বলতে পারবে, সে কিন্তু ভেঙে ভেঙে কথা বলেছে। সো ইংরেজি বলার সময় ভেঙে ভেঙে বলার চেষ্টা করতে হবে শুরুতে। আমি বললাম বাংলাদেশে বেশিরভাগ মানুষ বলি, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলি, যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডগুলোকে সেগ্রিগেট করতে হবে, যেখানে তুমি ভাবো যে তুমি ভালো মানুষ, কিন্তু আমি ভাবি যে তুমি মোটেও ভালো মানুষ না। তাহলে এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। যেমন মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর পোর, আমরা জানি যে আমরা এটা বলি
তার সুযোগ দিন দেখে আমরা নিবন্ধ এখন বাংলা এবং ইংলিশ তো আলাদা করে নেওয়া যাবে এখন তার সুযোগ অভিমত ইংলিশ গুলো আমরা পাবো এখন আমরা দিলাম যে ইজ এখন সুযোগ মানে গুড আর বুদ্ধি ইংলিশ কি ওকে এবার মিস বুদ্ধি ওকে ইজ গুড থ্রি বার মিস দেখেন ওকে সি বললাম ওই আর ওই উত্তর কি হচ্ছে আমরা ইংলিশ বলি সারপ্রাইজ লিখলাম ওকে আচ্ছা আমরা আই লিখি উই আর সারপ্রাইজ এখন হিজ গুড টি ওয়ার্ড ইজ সি উই আর সারপ্রাইজ একটা সেন্টেন্স আমরা যখন বানাবো তখন আমরা খেয়াল করবো তাহলে সারপ্রাইজ কি হয়েছে সে হয়েছে না গান হয়েছে ওকে তাহলে যদি আমরা সারপ্রাইজ হয়ে থাকি তাহলে ইংরেজি ভাষার মধ্যে সাবজেক্টকে আগে নিয়ে আসতে হবে কিন্তু বাংলা ভাষায় সাবজেক্ট প্রথমে থাকতে পারে শেষ দিয়ে গিয়ে সাবজেক্ট বড় করতে হবে এই জন্য ইংরেজি ভাষাটাকে উল্টিয়ে দেওয়া যেতে পারে উই আর বাংলাদেশে এখন পর্যন্ত কমিউনিকেটিভ মেথড বললেও এটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়নি
বাংলাদেশে এখন পর্যন্ত গ্রামার ট্রান্সলেশন মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয়। অর্থাৎ আমরা প্রথমে যদি শব্দগুলো শিখে নিই, তারপরে শব্দগুলোকে যদি অ্যারেঞ্জ করার চেষ্টা করি, তাহলে এটা কমিউনিকেশন মেথড সাকসেসফুল হবে। আবার কিছু কিছু স্ট্রাকচার যদি মুখস্থ করে ফেলি, কিছু কিছু সহজভাবে যদি মুখস্থ করি নিজের পদ্ধতিতে, নিজের সকালের পদ্ধতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক সেন্টেন্স মুখস্থ করে অনেকগুলো সেন্টেন্স বলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে বেশি বেশি করে ওয়ার্ড পড়লে আমরা শুধুমাত্র ওয়ার্ড বলে গেলেও কিন্তু এক্সপ্রেশন হবে। যেমন Do you enjoy movie today? Okay, question. Do you enjoy movie today? এখন আপনার যদি বলেন No, I do not enjoy movie today. প্রত্যেক দিনই এবং বিভিন্ন বিষয়ে সেমিনার করে থাকে এবং অনলাইনে
রেগুলার ক্লাস অফলাইনে অন ক্যাম্পাস ক্লাস নিয়ে থাকে এছাড়া ভাষা শিক্ষার জন্য এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে যেমন কারো আইএলটিএস এর দরকার হয় সে আইএলটিএস করে যাদের পিটি প্রয়োজন হয় তারা পিটি টেস্টের জন্য প্রিপারেশন নেয় যারা স্পোকেন এর জন্য আছে স্পোকেন এবং অ্যাডমিশন টেস্টের জন্য এখানে স্পেশাল কেয়ার করা হয় দেন স্পোকেন সেশনের জন্য আমরা রেগুলার হচ্ছে শুক্রবার দুপুর 3টার দিকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস ক্লাব আছে যেটা অনলাইন এবং অন ক্যাম্পাস দুই ভাবেই করা যায় এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসে আপনারা রেগুলার আরো আপনাদের মতো যারা ইংলিশে সাফার করছে তারা সবাই মিলে একটা ইন্টারঅ্যাকশন সিস্টেমে একটা ইন্টারঅ্যাকটিভ ওয়েতে হচ্ছে ইংলিশ শিখে সো এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে যদি আপনারা রেগুলার পার্টিসিপেট করেন তাহলে সেখানে আপনাদের জন্য একজন ট্রেনার থাকবে যিনি রেগুলার আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো হচ্ছে যে দেখবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবে আর সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে আপনার রেগুলার প্রিপারেশন থাকবে সো টিপস এন্ড ট্রিক্স শেখানো হবে সো এই জিনিসটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে পারেন আর এছাড়াও আমাদের অন ক্যাম্পাস অনেক ধরনের কোর্স চালু আছে সেটা আপনার গ্রামারের বেসিস বা আপনার ইংরেজি বলার দক্ষতার উপর ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ দিতে পারবেন এই জন্য আমাদের এখানে ফ্রি অ্যাসেসমেন্টের ব্যবস্থা আছে আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় সকাল 10টা থেকে নিয়ে 6টা পর্যন্ত সন্ধ্যা আপনি আমাদের ওয়ান ক্যাম্পাস অফিস মিরপুর অথবা উত্তরা আসতে পারেন এবং এসে আমাদের কাছে অ্যাসেসমেন্ট টেস্ট দিতে পারেন আমরা অ্যাসেস করে আপনাকে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে বলে দিতে পারবো যে কোন কোর্সে আপনি ফিট আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অনলাইনে ক্লাস করার ব্যবস্থা আছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনি হয়তো গল্পতে বেরোতে যাচ্ছেন না একটা ভালো সময় পেয়েছেন প্রিপারেশন নেওয়ার জন্য তাদের জন্য আমাদের অনলাইনে বিভিন্ন কোর্স আছে তো এই কোর্সগুলোতেও কিন্তু আপনারা পার্টিসিপেট করে বাসায় বসেই ভালো করে ইংরেজি শিখতে পারেন যাই হোক আমাদের ওয়েব পেজে আছে হচ্ছে আপনার www.pcpt.com এবং এটাতে আপনারা সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া আমাদের হচ্ছে যে মিরপুর 10 নম্বরে আনহালাল হাসপাতালের অপোজিটে আমাদের এনআরসি টাওয়ার জোন টাওয়ারে আমাদের অফিস আছে 3-4-4 তলায় সো এখানে আপনারা আসলে আপনারা অন ক্যাম্পাস ক্লাস করতে পারেন সো থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন টুডে উইল মিট ইউ সুন